আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমার ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাগ এই ব্যাগটার তো কারণ আছে কারণ এই ব্যাগটা ভরে আমার জন্য বাংলাদেশ থেকে অনেক গিফট পাঠিয়েছে উনি এসেছে আমার ব্যাগটা খুলে দিতে ব্যাগটা অনেক প্যাকেট করা ছিল তো এটা আমি খুলতে পারবো না যার কারণে উনি খুলে দেওয়ার জন্য এসেছে তো উনি ব্যাগটা খুলছে আমার জন্য কি কি এনেছে দেখো আস্তে আস্তে পুরো ভিডিওতে সব দেখাবো তো এখন এটা উনি খুলে দেখ তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে মামা এখানে অনেক বছর থাকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে থাকে আমাদের অনেক আদর করে আমি ওনাকে আমার বাবার মতোই জানি আমাদের অনেক ভালোবাসে অনেক আদর করে তো মামা অনেক কষ্ট করে আমার জন্য এগুলা নিয়ে এসেছে আর আমার ফ্রেন্ড রাতের দুইটা সময় এয়ারপোর্টে এসে ওর হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ দুইটা সময় এসে ওরা আমাকে এই গিফটগুলো দিয়ে গিয়েছে মামার কাছে দেখো কত গিফট পাঠিয়েছে তা আমি খুব এক্সাইটেড আর অনেক হ্যাপি কারণ বাংলাদেশে এই পর্যন্ত আমার জন্য কেউ কখনো গিফট পাঠায়নি ফ্যামিলির মানুষ প্রয়োজন হলে সেটা পাঠাতো কিন্তু আমার কোনো ফ্রেন্ড আজ পর্যন্ত আমার জন্য কখনোই বিদেশে গিফট আমাকে দেয়নি তো এইটা আমি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ক্লিন করে নিচ্ছি কারণ লং জার্নি করে এসেছে জানি না হয়তো ভাইরাস থাকতেও পারে তাই ক্লিন করে নিচ্ছি তোমরাও বাইরে থেকে কিছু আসলে এরকম স্যানিটাইজার দিয়ে ক্লিন করে নিবে আশা করি সবাই করো কারণ সবাই সচেতন তো নিজের হাতও পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ ক্লিন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তো আমার এই ফ্রেন্ডটার সাথে আমার কোচিংয়ে পরিচয় ছিল তখন পরিচয় হয়েছিল তখন অনেক ছোট ছিলাম রিলেশন কন্টিনিউ ছিল না আর তখন ফোনও ছিল না আর উনিশ সালে এসে ওর সাথে আবার আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছে ও আমাকে প্রথম চিনে নাই কারণ আমি অনেক চেঞ্জ হয়ে গেছি আমি অনেক অনেক চিকন ছিলাম আর অনেক পরিবর্তন চেহারার আর ও এরকম মোটাই ছিল যার কারণে ওকে আমি মানে কিনে ফেলেছি ও আমাকে বলে এই তোর তোর পুরানো ছবি আছে তাহলে হয়তো আমি বুঝতে পারবো কে তারপরে আমি বলি ওকে ঠিক আছে এরকম এরকম তো বলার পরে বল ও তুই তোর সাথে তো মানে তুই কই ছিলি এতদিন তা আমি বলি আমাকে কোথায় পেলি দায় তো মনের মিল থাকলে পেয়ে যায় আর কি সতেরো বছর পরে ওকে আমি পেয়েছি তা আমি খুব খুশি তো আমার হাজব্যান্ড বলে জীবনে বন্ধু পেলে একটা বন্ধুই অ্যানাফ অনেক বন্ধুর প্রয়োজন হয় না বন্ধুর মতো বন্ধু একজনই যথেষ্ট তো সেই এখন ছোটবেলার ফ্রেন্ডের কথা বলবো না বড় হয়ে অ্যাডাল্ট হয়ে যেই ফ্রেন্ডগুলা পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য তিনটা ফ্রেন্ড খুবই ভালো আমার তিনটা ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড একটা ছেলে ফ্রেন্ড চারটা ফ্রেন্ড পেয়েছি আমরা তো এই রিসেন্টলি দুই বছর ধরে দেড় বছর দুই বছরের মধ্যে আমরা এই ফ্রেন্ডগুলা পেয়েছি পরিচয় তো অনেক আগের ছিল কিন্তু মানে ক্লোজলি রিলেশনশিপ কন্টিনিউ এখন দুই বছর ধরে তো এর মধ্যে একটা হচ্ছে সনিয়া যেটা আমার কোচিংয়ের ফ্রেন্ড ছিল আরেকটা হচ্ছে একটা ভাবি রোমানা ভাবি ওকে আমরা সব কিছুতে পাই আরেকটা হচ্ছে শাহনা জাপু ওর সাথে আমার খুব রিলেশন যদি উনি আমার অনেক সিনিয়র ভাবিটাও যদি আমাদের অনেক অনেক সিনিয়র কিন্তু মনের একটা মিল যে সেই কারণে ওদের সাথে খুবই গুড রিলেশন আমাদের তো এই তো তিনটা বন্ধু পেলাম আর আমার একটা বোন আসমা ও আমাকে অনেক সাপোর্ট দেয় অনেক হেল্প করে অনেক ভালো তো আর ছেলেদের মধ্যে হচ্ছে ছেলেদের মধ্যে একজন আছে তাকে আমি আমার হাজব্যান্ড দুইজনই অনেক শ্রদ্ধা করি সম্মান করি পছন্দও করি আসলে উনি পছন্দ করার মতোই মানুষ সেটা হচ্ছে মারুফ আহমেদ উনি আমাদের খুব গুড ফ্রেন্ড যদিও উনি আমাদের কোনো ক্লাস ফ্রেন্ড না কলেজের না স্কুলের না কিংবা কোনো রিলেটিভ না বাট ওনার সাথে আমাদের অন্যভাবে পরিচয় উনি হচ্ছে একটা বিশাল বড় প্রতিষ্ঠান যেটা হচ্ছে দেশ বাংলা হাউজিং লিমিটেডের উনি হচ্ছে ওনার তো ওই ফ্ল্যাট কেনার মাধ্যমে ওনার সাথে আমাদের ফ্রেন্ড তো সেইখান থেকে পরিচয় তো আমাদের যত সমস্যা উনি সলভ করে দেয় আমাদের অনেক হেল্প করেছে আমাদের ফ্ল্যাট ক্লার কেনার জন্য তো সেই জন্য তার কাছে অনেক আমরা অনেক কৃতজ্ঞ তাকে অনেক থ্যাংকস কখনো তাকে থ্যাংকস দেওয়া হয়নি তো এই চারটা ফ্রেন্ড আমাদের লাইফে স্মরণীয় অ্যাডাল্ট হওয়ার পরে বোঝার পরে এত বছর পরে এগুলা সব আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়েছে এগুলা সব আমার হাজব্যান্ডের তো সনির সাথে কথা বলতে বলতে হাই হ্যালো করা হয় ফেসবুকে কথা বলতে বলতে শোনা গেল যে ও একটা কাজ করে খুদে ভর্তা ভাত ভাজি এগুলো নিয়ে তারপরে ঘিটা তো দেখালাম তোমাদের ঘিটা খাঁটি ঘি ঘি ঘিও বিক্রি করে সব কিছুই বিক্রি করে অনলাইনে তারপরে সাহানা থেকে ড্রেস নিয়েছি শাহানাজ ড্রেস গ্যালারি ওনার উনিও নতুন পেজ খুলেছে তো শাহানাজ ড্রেস গ্যালারি থেকে ড্রেসগুলা নেওয়া জীবনে মানুষের কি দরকার অন্ন বস্ত্র আর বাসস্থান তাই তো তো তোমরা যদি অন্য চাও যে আজকে রান্না করতে ইচ্ছা করতেছে না অনায়াসে তুমি আমাদের ফ্রেন্ডটাকে ফোন দিতে পারো ডেসক্রিপশন বক্সে আমি তিনটা মানুষেরই নাম্বার দিয়ে রাখবো তোমাদের যার যার প্রয়োজন ওদের সাথে যোগাযোগ করতে পারো আমি এখানে কাউকে প্রচার করার জন্য বলছি না আমি যেটা নিয়ে আমি ভালো লেগেছে আমার আমি মানে ইজি ফিল করেছি কমফোর্টেবল ফিল করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এর বেশি কিছুই না ওনাদের সাথে আমার কোনো লেনদেন না কারণ ওরা আমার ফ্রেন্ড খুব গুড ফ্রেন্ড আমাকেও বলেও নাই আমার ভালো লাগা থেকে আমি ওদের কথাটা বললাম তোমাদের যাতে ভালো লাগে তো অন্ন বস্ত্র বাসস্থান তিনটা মানুষের দরকার তোমরা যদি অন্য চাও বললাম তো রান্নাবান্না করতে ইচ্ছা না করলে আমার ফ্রেন্ডটাকে ফোন দিতে পারো তোমাদের ভর্তা ভাজি ভাত কাচি বিরিয়ানি এমনি বিরিয়ানি তোমার ঘি তোমার চিরুনি তোমার যা যা ব্রিথিং লাগে ওর কাছে কল করলে তুমি একদিনে পেয়ে যাবে তোমার দরজায় এসে দিয়ে যাবে শাহনাজ ড্রেস গ্যালারি থেকে যদি ড্রেস নিতে চাও সেটাও তোমরা নিতে পারো কোনো সমস্যা নাই ফোন করলেই তোমাদের বাসায় ড্রেস পৌঁছিয়ে যাবে আর যদি তোমরা ফ্ল্যাট কিনতে চাও অনায়াসে আমার এই ভাইয়াটার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যতটুক ওনার বেস্ট দাওয়ার তোমাদের দিবে তোমাদের কষ্ট টাকা কখনোই বৃথা যাবে না এটা তোমরা গ্যারান্টি রাখতে পারো তো তিনটা মানুষই জীবনে পেয়ে গিয়েছি হন্য বস্ত্র বাসস্থান দেওয়ার সো তোমরাও তাদের ফ্রেন্ড হয়ে যেতে পারো আমার মতো আর তাদেরকেও তোমরা ফ্রেন্ড বানিয়ে ফেলতে পারো তো এই যে ড্রেসগুলো সব শাহনাজ গ্যালারি থেকে নেওয়া এখানে আটটা ড্রেস তোমাদের আমি একটা একটা করে খুলে খুলে দেখাবো হ্যাঁ আটটা ড্রেস নিয়েছি শাহনাজ গ্যালারি থেকে আর অনেকগুলা ড্রেস পাঠিয়েছে শার্ট প্যান্ট ট্রাউজার এগুলা পাঠিয়েছে তোমার হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আর আমার মেয়ের জন্য অনেকগুলা জিন্স আর প্যান্ট তারপরে জ্যাকেট এগুলা দিয়েছে সনিয়া তো সনিয়ার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা দুলাভাইকে আমি এখনো দেখিনি আশা করি বাংলাদেশে গিয়ে দেখব দেখা হবে ইনশাল্লাহ আর মামাটা বলতেছে দুলা ভাইটা অনেক ভালো অনেক ঠান্ডা তাই আমি বলে আমি এখনও দেখি নেই জিজুকে দেখার সৌভাগ্য এখনো হয়নি ফেসবুকে দেখেছি ছবি কিন্তু সামনাসামনি এখনো কথা হয়নি দেখাও হয়নি তো আশা করছি দেখা হবে তো দোলা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার বান্ধবী তোর জন্য অনেক ভালোবাসা রইলো তুই অনেক আগায় যা এই কামনা তোর জন্য শুভেচ্ছা তোর জন্য তুই খুব ভালো মানুষ তোর সাথে খুবই ভালো যায় আমার আমরা তো অনেক গল্প করি অনেক মজা করি রাতের বেলা তা বসে বসে আমার হাজব্যান্ডও শুনে খুব মজা কথাবার্তা বলা হয় তো এই যে একটা ড্রেস পিঙ্ক কালারের এটা ছিল ড্রেস এটা ছিল তোমার শ্যালোয়ার এটার ওড়নাটাও মোটামুটি সুন্দর এখানে হচ্ছে আরেকটা ড্রেস এটা হোয়াইট আর পিঙ্ক এটাও সুমন পছন্দ করেছিল এগুলো কিন্তু আমি সব অনলাইনে অর্ডার দিয়েছিলাম এটা ওড়না আর হচ্ছে এটা সালোয়ার এটা সালোয়ার কাপড় ছিল এটা ওড়না ছিল আর এটা ছিল জামা এটা সুমনের পছন্দ ছিল ড্রেসটা সুন্দর বানানোর পরে পরলে বোঝা যাবে এটা একে একদমই কটনের নর্মাল বাসায় পরার ড্রেস নিয়েছি কারণ আমি ইজি ড্রেস পড়তে বেশি কমফোর্টেবল ফিল করি যার কারণে এখানে যতগুলো ড্রেস নিয়েছি সব কটনের সব কটনের মধ্যে খুব সফট আর ইজি এটাও একটা কটনের ড্রেস এটার ওড়নাটা শিফনের এটা শ্যালোয়ার আর এটার ওড়নাটা ছিল শিফনের ওড়নাটাও খুব সুন্দর খুবই সুন্দর ওড়নাটা ভালো লেগেছে জানি না কালার উঠবে কি না বলেছ তো কালার উঠবে না কালার যাবে না তো এই ড্রেসগুলো নিয়েছি এই ড্রেসটা ওড়নাটা দোপাট্টাটা খুবই ভালো ছিল এটা ছিল উপরের পার্ট কামিজটা ছিল এটা এটা হচ্ছে সামনের পোষণ সামনের ব্যাক সাইড সামনের তো এগুলা ছিল সব কটনের ড্রেস এটা আরেকটা ড্রেস এটাও কটন পিওর কটন সফট এটা শ্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টাটা দুপাট্টাও তো প্রিন্টের সুন্দর আমি সব অনলাইন থেকেই দেখেছি ওইখান থেকে নিয়েছি এখন সামনাসামনি এসে দেখছি আজকে কীরকম তো কাপড়গুলো খুব ভালো এটা তো একটা আমি না এটা দেখায়নি এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে দোপাট্টা এটা নর্মাল একটা শ্যালোয়ার এটার সাথে আর এটা হচ্ছে জামাটা এটাও আদি আর বাবার পছন্দ করে কিনেছে ড্রেসটা সুন্দর দেখতে খারাপ না কটন তো এটা ছিল একটা কটনের ড্রেস সবগুলা কটনের ড্রেস তো এরকম আটটা ড্রেস নিয়েছে এটাও একটা কটনের ড্রেস এটা সিল্ক টাইপের কটন খুব সফট আরামদায়ক একটা জামা হবে আর ওরনাটাও হচ্ছে কটনের কটনের মধ্যে কাজ করা অন্যটা বর্ডারি করা ড্রেসটা ভালোই খারাপ না ভালোই লাগে ড্রেসটা তো এগুলো হাতে পেয়েছি পেয়ে আমি অনেক খুশি হয়েছি এটা ছিল আমার হাজব্যান্ডের শার্ট একটা শার্ট দিয়েছে এটাও একটা ব্র্যান্ডের শার্ট খুব সুন্দর পছন্দ হয়েছে অনেক আদি আর বাবার পড়লে ভালোই লাগবে এটা হচ্ছে ট্রাউজার দিয়েছে একটা ট্রাউজারটাও এক্সিলেন্ট অনেক সফট তো এগুলো সব আমেরিকায় যায় এই প্রোডাক্টগুলা সব ব্র্যান্ডের প্রোডাক্ট তো এটা একটা গেঞ্জি আদিয়ার বাবার ওকে পড়লে ভালোই লাগবে যেহেতু খুব সুন্দর একটা গেঞ্জি ওর অনেক পছন্দ গেঞ্জি অনেক গেঞ্জি পড়ে এটাও একটা গেঞ্জি অনেকগুলো দিয়েছে আদিয়ার বাবাকে আদিয়াকে আমাকে দিয়েছে দুইটা তো দোস্ত তো তোকে অনেক ধন্যবাদ অনেক থ্যাংকস আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না জীবনের প্রথম অ্যাডাল্ট হয়ে কোনো ফ্রেন্ডের কাছ থেকে এত এত গিফট পেলাম সো আমি খুব এক্সাইটেড অনেক খুশি অনেক হ্যাপি এইটা দিয়েছে আমার জন্য একটা লং শার্টের মতো গেঞ্জির কাপড়ের খুবই সুন্দর একটা প্রিন্ট আই হোপ পড়লে ভালোই লাগবে এটা হচ্ছে আরেকটা গেঞ্জি এটা ও আর বাবার সাদা রঙের ছিল আসলে সাইজে হয় না তো আর এখন করোনার জন্য সব বন্ধ নয়তো আরও অনেক দিত এটা আদিয়ার জন্য একটা লং একটা শার্টের মতো খুবই সুন্দর আদিয়াকে পরিয়েছিলাম খুব ভালো লেগেছে কালারটাও আনকমন সোবার একটা কালার এটা হচ্ছে জিন্সের জ্যাকেট আদিয়ার খুবই পছন্দ আমারও অনেক পছন্দ এই জিন্সের জ্যাকেটটা আদিয়ার জন্যই দিয়েছে কিন্তু এই জ্যাকেটটা আমার লেগে গিয়েছে আর এই হচ্ছে খাঁটি ঘি তোমরা চাইলে ঘিটা কিনতে পারো দেশ থেকে অবশ্য বিদেশের ঘির সাথে এটা আকাশ আর পতাল ডিফারেন্স বিদেশের ঘির সাথে এটা মিলে না আর এটা হলো গরুর মাংস যেটা মামা কোরবানি দিয়েছিল। সেই কোরবানির মাংস এনেছে মামা গিয়েছিল। সেই ফেব্রুয়ারিতে আর আসলো এই নভেম্বরে অনেক দিন করোনার জন্য আটকিয়ে গিয়েছিল আসতে পারেনি তো এতদিন পরে আসছে তো এটা জ্যাকেটটা ছিল আর এইটা হচ্ছে কি পিঠা বলে যে কি বলে এটাকে তেলের পিঠা হ্যাঁ সেটা দিয়েছে এটা আরেকজন দিয়েছে উনি মামাই নিয়ে এসেছে এটা একটা প্যান্ট এটা একটা সাদা রঙের হোয়াইট কালার প্যান্ট এটা জিন্সের প্যান্ট এটা ব্ল্যাক কালার প্যান্ট এটা হচ্ছে জিন্স কালার প্যান্টটা খুব সুন্দর আদিয়াকে অনেক ফিটিং হয়েছে খুব ভালো লেগেছে এটা একটা গেঞ্জি এটা আমার জন্য পাঠিয়েছে রাতে শোয়ার জন্য আর এটা হচ্ছে ঘিটা ছিল আর হচ্ছে এই হলো আটটা ড্রেস আমার যেটা আমি আনলাম বাংলাদেশ থেকে কটনের আটটা ড্রেস আর এইগুলো হচ্ছে এই যে প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো সব দিয়েছে ও আমাদের জন্য গিফট করেছে ওর তরফ থেকে এগুলো দিয়েছে সাহানা জাপা এগুলো পাঠিয়েছে উনি আর হচ্ছে এই হচ্ছে জামা কাপড়গুলো ছিল আর হচ্ছে এই যে পোলার চাল পোলার চাল ছিল পোলার চাল মামা দিয়েছে আমার জন্য আর ঘিটা ছিল আর একটা কথা যে যে যেখানেই থাকো যেভাবেই থাকো না কেন সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে তোমার এবাদত এই দুনিয়ার এই ক্ষণিকের দুনিয়ায় এগুলা কিছুই না সব সবথেকে ইম্পর্টেন্ট যেটা যাবে সেটা হচ্ছে তোমার নামাজ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তাই তোমরা যে যেখানেই থাকো না কেন যেভাবেই থাকো না পাঁচ অত নামাজটা আদায় করো খোদা হাফেজ